আচ্ছা ভাই, আজকের বিষয় হবে আমাদের একটা ইউএসবি এবং একটা অডিও কার্ড, এটা স্পিকারগুলা হলো আমার থ্রি ওয়ার্ডের ফোরমস, দুইটা থ্রি ওয়ার্ডের ফোরমসের স্পিকার, এই দুইটা আমরা ভালো করে যদি চালাতে চাই তাহলে আমার দুইটার জন্য আমার হাতে একটা চার্জার আছে, এটা হলো আমার ইউএসবি কার্ডের জন্য একটা 5 ভোল্টের চার্জার এবং এই অডিও অ্যাম্পলিফায়ারটার জন্য একটা 5 ভোল্টের চার্জার। আমরা যদি দুইটা চার্জার দিয়ে দুইটা চালাই অবশ্যই আমরা সাউন্ড কোয়ালিটি ভালো পাব। ব্লুটুথ মোড, তাহলে কানেকশনটা আমাদের কিভাবে হবে, এই যে দেখেন আমার হাতে একটা ব্লুটুথ কার্ড, কার্ডটা হলো এটা হলো আমার 5 ভোল্ট, এটা হলো আমার অডিও জ্যাক, এটা হলো 5 ভোল্টের ইনপুট জ্যাক, এলে পজিটিভ ভোল্ট গ্রাউন্ড এবং এটা হলো স্পিকারের জন্য চারটার, একটা হলো অ্যান্টিনার জন্য FM আর তিনটা হলো এল আর গ্রাউন্ড কোথায় লাগছে দেখেন, এই যে এল এবং আর এবং গ্রাউন্ড আমার লাগছে এই কার্ডে, এই যে এল গ্রাউন্ড আর সরাসরি এখানে লাগছে, এবং এই যে 5 ভোল্ট পজিটিভ এবং নেগেটিভ 5 ভোল্ট, এবং এখানে এই যে এস প্লাস এস মাইনাস এস প্লাস দুটি স্পিকারের জন্য। তবে এই কার্ডটা দিয়ে যদি আমরা দুইটা 5 ভোল্টের চার্জার ব্যবহার করি আমাদের জন্য খুব সুন্দরভাবে চলবে, একটা দেওয়া ছাউন দিলে অবশ্যই ছাউনটা ফাইটে যাবে, অল্প ছাউন পাবেন। আপনারা যদি এভাবে ভালো করে চালান তাহলে খুব ক্লিয়ারভাবে বাজবে। যাই হোক, আপনারা এই কানেকশনটা সুন্দর করে এভাবে দিবেন, এই যে স্পিকারের জন্য অবশ্যই স্পিকারগুলো বড় নেবেন না, বড় নিলে এটা ওয়াটের সাথে না ম্যাচিং হবে না, যখন একটু সাউন্ড দিবেন স্পিকার হাম্বিং করবে, তারপরে সাউন্ড ক্লিয়ার আপনারা পাবেন না। যাই হোক, এর পরবর্তীতে আমি এর পরের ভিডিও আমি বড় করে অ্যাম্পলিফায়ার আপনাদেরকে একটা সার্কিট তৈরি করে দেবো। যাই হোক, আল্লাহ হাফেজ।